বিশ্বের অনেকের চরিত্র এখন এই মরে যাবে তাও সিয়ার ছাড়বে না সুতরাং এরকম দল আমি করতে পারি না যে দলে আল্লাহ রসুলের কোনো বিধান নেই ধৈর্য ধারণ করা এটা শুধু সারা জীবন শুনেছি ধৈর্য যে কিভাবে ধরতে হয় তিন বছরে আমি টের পে এদিকে সাড়ে তিন হাত এদিকে আড়াই হাত এতটুকু একটা ফাঁসির কন্টেম সেলের ভেতরে তিনটা বছর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে এক ঘরে চব্বিশ ঘন্টা তালা মেরি দেখতে আমার কাছে তাও ছিল এ কারণে তাও তো সময় কেটেছে আমার মনে হয় সাধারণ মানুষকে পাগল হয়ে যাওয়ার কথা আপনি ধৈর্য না ধরে উপায় নেই দেড় পাশে কারে বলে কত প্রকার কি কি ধৈর্য শুধু শুনেছি যে ধৈর্য ধরা লাগে সবর সবর বাস্তবে কোনোদিন সবরের সম্মুখীন হননি সবর করতে পারা এটা দুনিয়ার হাসানা আরে দুনিয়ার হাসানা কোরআনের সমাজ পাওয়া আমরা পাইনি কোরআনের সমাজ পারানের সমাজ বলা হয় ওই সমাজকে যে সমাজে কোরআনের পাঁচশো আইন থাকে কয়টা দুর্ভাগ্যজনক হলো সদ্য ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা দেশে একটা আইনও এদেশে নেই কত আইন থাকা লাগে একটাও নেই তো দুনিয়ার হাসানা কি পেলেন আপনি দুনিয়ার হাসানা ওখানে থাকে যেখানে চুরি নেই ডাকাতি নেই সৌদি আরবে আছে একশো ভাগ নেই সত্তর ভাগ আছে ইসলাম বাকি তিরিশ ভাগ ওরা উল্টো পাল্টা চলছে রাজতন্ত্রের নাম নিয়ে যেহেতু রাজতন্ত্র ইসলামে জায়েজ নেই এই কারণে আমি ওদিকে গেলাম না বাকি ভাগ থাকার কারণে যতটুকু শান্তি আপনার যাবে একটা মোবাইল দেখেছিলাম কেউ নিচ্ছে না চিন্তা করলাম কেউ নেয় না হারানো জিনিস যেখানে জমা ওই জায়গায় নিয়ে গিয়ে জমা দিলাম বললাম কেউ নিচ্ছে না আমার ওনার ভাষা দিয়ে বলছে কেন নেয় না আপনি জানেন এখানে যদি চোর ধরা পড়ে তাহলে হাত কেটে দেবে এটা একটা বিধান কয়টা এরকম পাঁচশো আইন আল্লাহ কোরআনে দিয়েছেন ওটা যদি সমাজে থাকে এই সমাজটা মিনি জান্নাত হয়ে যাবে নয় নাম্বারে দুনিয়ার হাসানা সুখ দশ নাম্বারে শান্তি সুখ বলা হয় তিনটা জিনিসকে শান্তি বলা হয় চারটা জিনিসকে আমি এবার হাসানায় যাচ্ছি আখের হাতের নবীজি বলেন আখের হাতের হাসানাকেও যদি পেতে চায় পাঁচটা জিনিস সে যেন পায় এক নম্বরে তার মরণ যেন ভালো হয় ভালো মরণ ওইটা যেটা গলায় দড়ি দিয়ে হয় বিষ খেয়ে হয় কোনটা সাহায্যের মরণ এ মরণে কোনো হিসাব নেই জবাব নেই বিনা হিসাবে জান্নাতি দুই নম্বরে আখেরাতের হাসা নাই কবর যেন ভালো হয় ভালো কবর ওইটা যেটা পাকা করা হয় ঢাকাবাসী কোন কারণে আপনি মাজার বানিয়েছেন হজরত ওসমানের মতো জিন্ন রাইন পড়ে আছে জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ অথচ তার কবরে একটা পাথর দেওয়া শুধু বোঝা যাচ্ছে না কবর কিনা আরে দেশে গরু ছাগল মরে চায় কবর তিন তালা হয় বলেন কোন কারণে মাজার বানিয়েছেন এগুলো সম্মান না এগুলো ওদের অসম্মান করা সব ভেঙ্গে গড়িয়ে দেন মাজার তিন নাম্বারে আখেরাতের হাসানা হাসর যেন ভালো হয় ভালো হাসর হবে চার প্রকার মানুষের সাথে হলে নবী সিদ্দিক শহীদ আর সলিহেনদের সাথে এদের জীবনীগুলো পড়ে নিজেদের সাথে মিলাবেন চার নাম্বারে ডান হাতে জামা আমল নামা পাওয়া যায় পাঁচ নাম্বারে হাউজে কাউসারের পানি যেন নবীর হাতে পাওয়া যায় জোরে বলেন আমিন আল্লাহ জাহান নাম থেকে আমাকে বাঁচাও আল্লাহ বলেন জাহান নাম থেকে বাঁচার উপায় একটা সেটা হচ্ছে ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করা কেউ যদি ইসলামী আন্দোলন করে একামতে মতে দিনের দায়িত্ব পালন করে ইসলাম কায়েম যদি নাও হয় এ দায়িত্ব পালন করার কারণে আল্লাহ বলে জাহান নামে অন্তত দেবে না এইটা আমি বানালাম সরাসফের দশ নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন হালাদুল আলাতে জাররা তুঞ্জيكم মিন এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান্নামে যাওয়া লাগবে না ওই ব্যবসা হচ্ছে আল্লাহ রাসূলকে বিশ্বাস করে জান আর মাল দিয়ে তার রাস্তায় জিহাদ করা তার বিধানকে জমিনে প্রবোদ দেওয়ার প্রতিষ্ঠা করার আন্দোলন করার চেষ্টা করা যালيكم খায়রুল লাকুম কন্তুম তালামুন এইটাই ভালো কাজ যদি বুঝতে পারো সুতরাং কেউ যদি দুনিয়ার কে কেমতে দিনের দায়িত্ব পালন করে দিন কায়েম করব আমি পীর সাহেব আসি ঠিক আছে অসুবিধা নেই কিন্তু আমার আসল টার্গেট থাকবে বাংলায় কি করে আল্লাহর জমিনে দিন কায়েম হয় আমি তাবলিক গর্ব অসুবিধা নেই আমি জীবন সিল্লাই যান কিন্তু টার্গেট থাকা লাগবে কি করে দেশে দিন কায়েম হয় নামাজ কায়েম যেমন ফরজ দিন কায়েম এটা করলে জাহান নামে যাওয়া লাগে না এই সবটা জিনিস আল্লাহ লুকিয়ে রেখেছেন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যেন আল্লাহ আমাদেরকে দান করেন বলেন আমিন এখানে যারা আমরা আছি আমরা জানি অজু করলে অজু ভেঙে যায় সাতটা কারণে নামাজ পড়লে নামাজ ভেঙে যায় উনিশটা কারণে না জানেন না রোজা রাখলে রোজা ভেঙে যায় হজ করলেও হজ ভেঙে যায় জাকাত দিলেও জাকাতও ভেঙে যায় আমল করলে আমলও ভেঙে যায় পৃথিবীর প্রতিটি জিনিস ভেঙে নষ্ট হয়ে যাওয়ার কিছু না কিছু কারণ আছে হাদিসে ভেঙে যায় দশটা কারণে ওইটা তার চার নাম্বার কারণ ইমান ভেঙে যায় ওই মানুষের যার কাছে বিশ্ব বাদ দিয়ে অন্য কেউ আদর্শ উত্তম হয়ে দাঁড়িয়েছে বাংলার মুসলমানের আবার নিজের দিকে তাকিয়ে বলেন তো এদেশের একশো জনের পঁচাআশি জন আল্লাহর নবীকে আদর্শ হিসাবে মানে না এটা বানালাম জানুয়ারি মাসে জরিপ বের হয় আপনি খোঁজ করে দেখবেন এদেশের একশো জনের মাত্র পনেরো জন মনে প্রাণে বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মানে আর বাকি পঁচাআশি জন আছে তা নানা নাই সাতটা কারণে অজু ভেঙে গেলে আপনার ওই দিয়ে যেমন নামাজ হয় না দশটা কারণে ইমান ভেঙে যায় ওই ইমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না আমি দশটা না বলি একটা বলেছি মাত্র চার নাম্বারটা যেই মানুষের এই পৃথিবীতে বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কারো আদর্শ ভালো লাগে বুঝবেন তার ইমান ভেঙে গেছে আমি নাম নিলাম না এদেশে আছে না নেই আছে মানে আমরাই আছে মানে সরাই মায়েদা থেকে পঞ্চান্ন নাম্বার একটা আয়াত পড়েছি তাফসিরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন একজনে তাফসির আকারে কথা বলবো ইনশাল্লাহ জবান খুলে কোরান এর সোনালি আয়াত একবার যাদের মুখস্থ আছে পড়েন আমার সাথে বিল্লা হেমিনা সাইন্তনি রজি বেসমিল্লা হিরফমা নি রফাইম ইন্নামা ওয়ালেইয়ো কমলহ রস আমি তো তেলাৱত করেছি সরা বাকারার দোষ এক নাম বারায়াত অমিন হুমাইয়া কৌলু রব্বানা আতিনা ফিত দুনিয়া হাসানা এই আয়াতটা আমার জন্মের পর থেকে আমরা মনাজাতে পড়ি কাবা শরীফ তাওয়াফ করতে গিয়ে দেখি রকনি আমিনে থেকে হজরে আসওয়াদ এই জায়গাটা মানুষ পার হচ্ছে আর এই আয়াতটা পড়ছে আমি ওই সময় বুঝি নাই সেই ষোলো সালের শেষের দিকে এত মানুষে আয়াতটা কেন পড়ে সারা বাংলাদেশের বিভিন্ন জেলাতে নামাজ পড়লেই দেখি সালাম ফিরিয়ে আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা কি বলেন আপনি এর ভেতরে কোনো দিন চিন্তা ভাবনা আসে না যে আমি কি বললাম সারা জীবন তো বলে যাচ্ছি রব্বানা তিনা ফের দনিয়া হাসানা কি এটা একটা বারের জন্য যদি বুঝতেন যে আল্লাহ হাসানার ভেতরে কি দিতে চেয়েছেন আপনি পাওয়ার জন্য পাগল হয়ে যেতেন কারণ এটা কাবা শরীফে এসে আমি হুড়ো করতে দেখেছি মানুষকে সবার মুখে আয়াত রব্বানা তিনা ফের দনিয়া হাসানা হে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার হাসানা দাও কোন জায়গা হাসানার জায়গায় হয়ে যায় হাসিনা কি আল্লাহ দিয়ে দিলাম এই জন্য পনেরো বছর আমরা পেয়েছি অবশ্যই আলহামদুলিল্লাহ না না হাসিনা মানে সুন্দরী আর হাসানা মানে কল্যাণ আপনি আল্লার কাছে হাসিনা চান নিচেছেন হাসানা কি চেয়েছেন রব্বানা হে আমাদের প্রতিপালক আতিনা আমাদেরকে দেন দান করেন দুনিয়া হাসানা দনিয়ার হাসানা কল্যাণ শান্তি স্বস্তি নিরাপত্তা নিরানব্বইটো অর্থ আছে হাসানার এবার আসেন আমরা একটা একটা করে তাফসিরে মিলাই মানুষ যখন বলে আল্লাহ আমাকে দুনিয়ার হাসানা দাও আমার আল্লাহ বলেন দুনিয়ার আপনি যদি দোয়া করার পরে এই দশটা জিনিস দুনিয়ার জীবনে পেয়ে যান বুঝবেন আপনার দোয়া কবুল হয়ে গেছে আর সারা জীবন দোয়া করিয়ে যাচ্ছেন এই দশটার একটাও পাননি আপনি বিশ্বাস করতে পারেন আপনার দোয়া মাঠে মারা যাচ্ছে কথা বলেন না কেন এই যে বামে মাঠ না এই মাঠে মারা যাচ্ছে দোয়া কবুল হচ্ছে না অফিল আখেরাতি হাসানা আল্লাহ আখেরাতের হাসানা দাও আল্লাহ বলেন আখেরাতের হাসানা পাঁচটা কয়টা আকিনা আযাবান نار জাহান্নাম থেকে আমাদের বাসাও আল্লাহ পাক এই কোরআনে বলেন জাহান্নাম থেকে বাঁচার উপায় একটা এদিকে দশ এদিকে পাঁচ এ মাঝখানে এক সব মিলে ষোলো কত এ এতটুকু আল্লাহ ষোলোটা খেরাতে দিয়ে রেখেছেন এবার আমরা বের করছি আল্লাহর কাছে যখন মানুষ বলে দুনিয়ার হাসানা দাও আল্লাহ বলেছেন দুনিয়ার হাসানা আটটা কয়টা বলেন ধরে বলেন এক নাম্বারে দুনিয়ার হাসানা কোরআনে কারিম পাওয়া আপনি বলতে পারেন করান আমি পেয়েছি আপনি চলেন আমার ঘরে এখনো না করান কারা পেয়েছে মানুষের দলিল দিয়ে দিয়েছেন বাকার আর একশো একুশ নাম্বার আয়তে প্রথম নাম্বার পারা আঠারো নাম্বার পৃষ্ঠা চার নাম্বার লাইনে আছে আসে আল্লা দিন আমি আল্লাহ যাদের দিয়েছি তারা এর হক আদায় করে 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 কি আদায় বলেন বলেন ডাক্তার নায়েকের যে তেরো খন্ড লেকচার পাওয়া যেত আগে পোড়াটা একবার ভার্সিটিতে থাকাকালীন পড়ে দেখেছিলাম এই যে এত লো নাহ্কা তেলাওয়াতির ব্যাখ্যা করতে গিয়ে উনি চারটা জিনিস নিয়ে এসেছেন কেউ যদি বলে আমি পড়তে চাই যে কোনো বিষয় পড়তে হলে চারটা হক লাগে ওই পড়ার যে কোনো বই যদি পড়েন যে কোনো বিষয় পড়তে হলে আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে না অর্থ পাল্টিয়ে যাবে কথা বুঝতেছেন দ্বিতীয় নম্বরে ওটা আপনাকে বসা লাগবে কুষ্টিয়ার ভার্সিটিতে থাকাকালীন কুষ্টিয় একটা ছেলে আমার কাছে পড়তো ছোট পরে আমি পড়াতাম সকালে যে আমাদের ছোট নদী চলে বাকে বাকে আমার কাছে একদিন বসে হুসুর দাঁড়ান আমাদের ময়াকার দয়ে কার চারটা অক্ষর লাগে লিখতে তিনটা হলে হবে না কেন আমি জানি না আমি আপনার কাছে পড়বো না আপনি যদি আমাদের লিখতে চারটা অক্ষর লাগে কেন তিনটা হলে হবে না আপনি বলতে পারছেন না আমি পড়া পড়বো না আগে বলেন কেন লাগে এরপরে আমাদের ছোট নদী বলবো তাছাড়া বলবো না অতচ এখনো দুধ ছাড়েনি এতটুকু বাচ্চা যদি এক লাইনের প্রথম শব্দ পড়ার পরে দ্বিতীয় শব্দে জিতে না চায় কি হয়েছে আপনার হয়ে গেলেন আজ পর্যন্ত অনেকে পড়তে পারে কিন্তু কারিম আল্লাহ যে কি বলতে যায় বোঝে না এরকম মানুষ নেই আপনি তো হক আদায় করতে পারছেন না কোরআন আপনার কাছে আছে এই কথা আপনি বলতে পারেন না কারণ এটা এক নাম্বারের শর্ত আপনাকে পড়তে হবে শুদ্ধ করে আমি আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য ছিলাম জরিপ পেয়েছিলাম এই দেশে একশো জনের পঁচানব্বই জন করে পড়তে পারে না খুব রিপোর্ট রিপোর্ট। পাঁচ জন পারে তার ভেতরে চারজন পড়ে বসে না বলেন তো এই রিপোর্টও কি খুব ভালো কি আশ্চর্য দুনিয়া ছিয়ানব্বই ভাগ মানুষ এখানে মুসলমান আর একশো জনের পঁচানব্বই জন আল্লাহর এই কোরআন এই চিঠি পড়তেই পারে না শুদ্ধ করে ও যে মানুষ মরে গেলে দেখি পাশে বসে পড়ে ও যে কি পড়ে নতুন জিব্রাইল মনে হয় নাজিল করছে আন্দাজে সুর করেছে টান দিতে আছে দিতে আছে যতক্ষণ শরীরে দম আছে অর্থ পাল্টালে থাক নাই থাকে থাক যায় যাক পড়তে আসে এখানে একটা মাসলা বের হয় মানুষ মারা গেলে পাশে বসে কোরআন পড়া এটা আপনি বানিয়েছেন এটা ইসলাম না আর আমার যতটুকু ধারণা মানুষ মরে গেলে পাশে বসে কেউ যদি কোরআন পড়ে ওই লোকটা যদি কোরআনের ওপরে আমল না থাকে ওর আশা বাড়বে আর এরকম মানুষের পাশে আমরা দেখি বেশি পড়া হয় সারা জীবন সুদের ব্যবসা করেছে ওর সাইডে দশজন হাফেজ নিয়ে বলছে আমার বাপ মরে গেছে পড়েন ও হাফেজ সাহেব বলছে লাতা তা কুলুর রে বাঁ দোআফা যে চক্রবৃদ্ধি হারে সুদ খেয়েও না ও তো সারা জীবন ওইভাবে সুদ খেয়েছে এক কথা বলছে অনেকে চালাকি করে টাকাগুলো সব ব্যাংকে রেখে সুদের টাকা নিজের নামে তাও রাখে না রাখে বোর নামে আমার বাড়ি কুষ্টিয়া থানা পাড়ায় বড় বাজারে একবার দেখি এক মরব্বি শুধু বসে বসে কি চাঁচা কোনো কাজ কাম নেই সব সময় দেখি বসে থাকেন যে না কোনো কাজ করি না খান কি আপনি তো শহরে থাকেন টাকা লাগে কোথায় পান বাবার জমি ছিল চড়া দামে বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি ওখান থেকে টাকা আসে লাভ ওইটা তুলি খায় আর আমি আল্লাহ আল্লাহ করি আপনি যা আল্লাহ করছে রে যে সুদের টাকা খেলে গোনা হয় জানেন না তো জানি টাকা তো আমার নামে রাখেনি চালাকি করে আমি রেখেছি তোমার চাষির নামে যদি গোনা হয় ওই মহিলার হবে আমার কোনো অসুবিধা নেই এর পরেও যদি ধরা খেয়ে যায় এই যে জিকির করছি এই জিকির আর ওই গোনা কাটা কাটি মাঝখানে জান্নাতে যাবো ফাও হাসেন এরকম ধান দায় যারা আছে সারা জীবন সোদের ব্যবসা ঘুষের কার কারবার তার ছেলে আপনাকে টাকা বলছে আরে বেটা আপনার আজাব তো আরো বাড়বে আপনার বাপের আজাব মরনের সময় ফেরস্ত আসে না ওই এসে বলবে এই বেটা কি পড়ে হাফে সাহেব তোর জীবন এটা ছিল তুই তো চক্র হারে সুদ খোর তখন আমার মন হয় পাগলকে যদি বলা হয় ভাই নৌকা নাড়াবে না ও বলে আমার মনে ছিল না ফেরেস্তা বলবে আমাদের তো মনে ছিল নাই আয়াত পড়ে পড়ে আমাদের মনে করিয়ে দিছে দে মুগুর শুদ্ধ করে পড়া শিখতে হবে আপনাকে দুই নাম্বার আপনাকে এটা বুঝতে হবে কোরআন বোঝা খুব কঠিন বিষয় না ওয়ালাক্বাদ আছরনা আলকুরআন লযিকির ফাহাল মিম এ কোরআন আমি সহজ করে দিয়েছি শেখার জন্য উপদেশ নেওয়ার জন্য কেউ আসো কি আল্লা আল্লাহ আফসোস করছেন ঢাকাবাসী আল্লাহরে আফসোস আপনারা থাকতে দেবেন রমজানুল মোবারকে করান না জেলের মাসে আজকে সিদ্ধান্ত নিয়ে যান যতদিন করান শিখতে না পারি আমি মরব না আপনি তো মরবেনি করান শেখা অবস্থায় মরলে আপনি তালে বেলেম হয়ে মরলেন আর তালে বেলেমের কোনো হিসাব নেই সবান আলো বলতে পারেন না তাহলে এই সুযোগটা আজকের দিন থেকে কাজে লাগাবেন শিখতে শিখতে যদি মারা যান তালে বেলেম আপনি না শিখতে পারলো আপনার আর অসুবিধা নেই কেউ যদি এই বুড়ো বয়সে শিখতে চায় যদি উচ্চারণ হতে না চায় নবীজি বলেন ওর ডবল স্বভাব হবে আশা করছি মোবারকটা কাজে লাগাবেন পাঁচটা দিন তো চলেই গেল মাত্র আর দিন আছে এরপরও যদি কারো বিবেকের দরজায় ধাক্কা না লাগে আমার মনে হয় আর কুকুরে পোশাব করিস বিবেকের উপর নাম্বার নাম্বারে আপনাকে বুঝতে হবে শুধু বুঝেই শেষ না যতটুকু বুঝবেন ততটুকু প্র্যাকটিক্যাল লাইফে মিলাবেন চার নাম্বার এটা আমি মানুষকে মানাতে চাই ওই পরিবেশ তৈরি করে দেব এমন একটা পরিবেশ কায়েম করব এমন একটা সমাজ বানাবো যে সমাজে জেনা হবে না যে সমাজে ঘুষ নেওয়ার লোক পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা এ করান দিয়ে আমি এমন একটা সমাজ তৈরি করব যে সমাজে ঢোল পিটিও জাকাত নেওয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশের একটা থানার জরিপ আমি পড়েছিলাম মাছের দিয়ে ব্যবসা করে খা এলাকার মানুষেরা অথচ ওই এলাকার ব্যাংকে যে টাকা পড়ে আছে পত্রিকায় জরিপ এসেছিল ওই টাকা যদি তুলে শুধু সাক দেওয়া হয় আমার মনে হয় ওই থানায় আর গরিব মানুষ পরবর্তী বছরে খুঁজে পাওয়া যাবে না অবাংলার মুসলমানেরা সব ক্ষেদার কল আর ওয়ার চাইতে ঢাকা উত্তর উত্তরখানে গরিব মানুষ বেশি বলুন এখানেও ব্যাংকে যে টাকা পড়ে আছে সরকারের দায়িত্ব সারা বাংলাদেশে শুধু ব্যাংকের যাদের টাকা পড়ে আছে টাকার কোনো কাজ নেই ওই টাকার যদি চাকা তাতাই করে সঠিকভাবে বন্টন করা হয় তিন বছরের ভেতরে এই দেশ মুক্ত হয়ে যাবে কারণ আল্লাহর বিধান মানতে গেলে বরকত আসবে কথা বলেন না কারণ আল্লাহর এই বিধান বাদ দিয়ে যখন ঈশ্বরের কাজ কারবার চালু করেছে আল্লাহ বরকত তুলে নিয়েছে তখন অভাব দেখা দিয়েছে আমাদের উচিত হচ্ছে কোরআন যেন মানুষ মানতে পারে সেই পরিবেশ তৈরি করে দেওয়া আপনি আমি বলছি কোরআন আমি পেয়েছি কয় আমি তো দেখলাম না কোরআন শুধু ঘরে আছে আমরা কোরআন এখনো পাইনি দুই নম্বরে কোরআন পেলেই হবে না দুনিয়ার হাসানা আল্লাহ বলেন কোরআনের হেদায়ত পাওয়া বাংলাদেশে একশো জনের আমার মনে হয় আটানব্বই জন এখন কোরআনের হেদায়ত থেকে বঞ্চিত মনে মনে করতে পারেন কো আমি তো বেসি কে বলিস আপনি কোরআনের হেদায়ত পেয়েছেন হেদায়ত পাই এই যে নরসিংদীর গিরিশচন্দ্র সেন এবারটা হিন্দু মানুষ আমাদের পড়েছিল বেশি 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 বুঝেছিল লিখেছিল ও ছিল লিখেছে কিন্তু থেকে পায়নি কারণ ওর মন ছিল না কি ছিল না বলেন বলেন আপনার যদি আজকের আলোচনা থেকে মন তৈরি না হয় কিছু মানুষ দেখলাম হেঁটে হেঁটে কয়েকজন চলে যাচ্ছে আমি জানি ওর ঘা লিখেছে আরে ভাই করান শরীফ যদি কারো মনের পরিবর্তন ঘটাতে না পারে ও যেন বিশ্বাস করে নেয় ও সাহান্ন নামের জন্য তৈরি হয়েছে এই কথাটা আমি বানালাম এই তের তেরমিজুহের ফের হাদিস মানেত্তা বান হোদা বেগৈরিল করান আদল্লাহ এখানে যারা গেরা মার্ভজের জিজ্ঞাসা করেন তো শব্দটার ওজন কত আদাল্লা বাবে ইফাল যদি নবী দল্লা শব্দ দিতেন দল্লা ইয়াদিল্ল তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে গমরা বানিয়ে ফেলেছেন কিন্তু আদল্লা শব্দের বাংলা অর্থ হবে যখনই ভাবে ফাল থেকে কোন শব্দ আসবে বাংলা অর্থ দাঁড়াবে আপনি হয়তো ভালো হওয়ার নিয়েতে কোনো জায়গায় গিয়েছিলেন কিন্তু কোরআন সেখানে ছিল না এই আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গমরা বানিয়ে দেবে বাস্তব বাংলাদেশ কথা কথা বলা লাগবে বলে হুজুর পীরের বিরুদ্ধে বলেন না আমি পীরের বিরুদ্ধে এমনি বলছি না আটচল্লিশ হাজার পীর আপনি একটা দরবার দেখান যেখানে গেলে কোরআনের কর্মসূচি পাওয়া যায় দেখান আমি যাব একটাও নে চট্টগ্রামের মরহ আব্দুল জব্বার ছিল এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আগেকার জামানার পীরদের জীবনী পড়েছি ভার্সিটিতে থাকাকালীন দেখতাম ওদের কাছে মানুষ গেলে কোরআন তুলে দিতই নাও এটা পড়লে তুমি আল্লাহকে পেয়ে যাবে আর এখন আটচল্লিশ হাজার দরবারের একটা দরবারে এগুলো নেই ওদের ছেলে মেয়েরা এখন দায়িত্বে আছে ওখানে গেলে এখন আর কোরআন দেয় না এখন দিয়ে দেয় হু হু যা এ কথা বলা লাগবে জিকিরের নাম নেই এমন এমন সিস্টেম চালু করে দিয়েছে ও কলপ থাকলেও থাকে না থাকলেও থাকে কে আবার আল্লার পাশাপাশি বাবার নামে জিকির আরম্ভ করেছে ইয়ালি বাবা শালি বাবা দয়াল বাবা খাসা বাবা যারা আল্লাহর নামের পাশাপাশি অন্য কাউকে ডাকবেন তাদের শাস্তি হবে ডবল সরাফরকান উনিশ নাম্বার পড়া চার নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনে আসছে যারা আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকেন সাবধান এত বাংলায় কথা বলেও যদি আপনি না বোঝার ভান করে থাকেন কবে আপনার হুশ ফিরবে আল্লাহকে ডাকে ডাকে না তা না তার পাশাপাশি অন্য কাউকে যারা ডাকে তাদের শাস্তি হবে কয়টা ডবল আমরা যেন এই ভুল কাজটা বাংলাদেশে না করি বুঝে শুনে কেউ না বুঝে করেছেন সেটা আলাদা ওটা মাফ হয়ে যাবে কিন্তু এখন জানার পরে যেন আল্লাহর পাশাপাশি অন্য কাউকে আপনি ডাকবেন না এমনকি রসুল্লাহ কেউ জিকির করা নেই কেউ যদি বলে ইয়ারসোল্লাহ ইয়ারসোল্লাহ হারাম জিকির হবে শুধু কার নামে রসুলের নামে হবে দরুদ রসুলের নামে কি আল্লাহর নবীর নামে জিকির করা যায় নেই কারণ জিকির একটা এবাদাত জিকির কি আপনি এবাদতটা সিস্টেম পাল্টিয়ে ফেললেন এই জন্যই বলছিলাম করার্নে এ কারণে হাজারো মানুষ আজ ভালো হওয়ার নিয়ে যে দেখি ভালো হওয়া তো দূরের কথা আরো খারাপ হয়ে যাচ্ছে এই যে কোষ্টিয়াল্লা লালনের মাজার মানুষ তো মনে করে আল্লাহর অথচ সারা দেশ কয় মন গাজা না পাবেন ওখানে গেলে আরো বেশি পাবেন পুলিশে পাহারা দিয়ে খাওয়ায় খা জায়গা ফেরি জায়গা মন মতো গাঁজা খেয়ে ঢুলতেছে অথচ এই কুড়ি গ্রাম রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে মানুষেরা সব নিয়ে ও মনে করে যে না আল্লাহর অলিস আছে লালন শাহ আসার সময় আজকে বাজলো কি জানো শাহ আলী ওই লোকটা না নাকি জানো মেরপুরে বিমানবন্দর থেকে আসার সময় দেখলাম ওই লোকটার হ্যাঁ মালকটা হয়তো ভালো ছিল অসুবিধা হয়নি কিন্তু ওখানে ঢুইকে আমি পাঁচ মিনিটের জন্য একটু ড্রাইভার মানে বলছিল ভেতর ঢুকে দেখি আমি দেখলেই তো মানুষ ঘিরে ধরবে দূরে থেকে দেখি কি দৃশ্য ওরে বাবা মসজিদে মানুষ নেই আমিও বিশ্বাস করি ওখানে যে শুয়ে আছে লোকটা ভালো মানুষ কিন্তু আপনি কি করছেন তার নাম নিয়ে যে বেদাত গুলো আপনি আরম্ভ করলেন আমার তো মনে হয় শালি বগদাদি রহমতুল্লাহ উনি যদি এখন জীবিত হওয়ার সিস্টেম থাকতো ওইটি আপনাকে আগে পিটাই তো আমি আশা করবো আল্লাহ ছাড়া কারণ আমি জিকির আজকে থেকে আর হবে না যত যে যা বলুক না কেন এগুলো চট্টগ্রাম বেশি বিভাগে বেশি হয় আর আমার তাহিরে ভাই তো বেশি আছে আসর ওই করিছে যে আল্লাহর নাম কিছু কোন বলার পরে ইয়ালি বাবা শালি বাবা দয়াল বাবা আগলা বাবা পাগলা বাবা সব চলছে না আল্লাহ ছাড়া কোনো বাবার নামে কোনো পীরের নামে রসুল নামে সিকির যদি কেউ করেন তার শাস্তি হবে ডবল আমি এরপরে আর বাংলা পারলাম না আপনি এবার বিবেক দিয়ে মেনে নেন সবাইকে হেদায়ত দিচ্ছে না কারণ করান থেকে হেদায়ত আমাদের মন নেই আমাদের মন হয়ে গেছে গিরিশ চন্দ্র সেনের মতো আমরা পড়ছি বুঝছি লিখছি কিন্তু হেদায়ত আমরা পাচ্ছি না দুনিয়ার হাসানা তিন নাম্বারে আমি পেয়েছি সলাথ এজন্য মজিন পাঁচ পাঁচবার দুনিয়ার হাসানার দিকে ডাক দেয় হাইয়াল সলা হাইয়াল আলাল ফালা সফলতা পেতে যাও কল্যাণ পেতে যাও নামাজের দিকে আসো সুতরাং যদি কল্যাণ কেউ পেতে চান দুনিয়ার হাসানা নামাজি হওয়া লাগবে এখনই মরার পরে কে আমাদের সর্বপ্রথম যেটা প্রশ্ন আপনাকে করবে তার নাম আরো সরে বলেন আব্বাল ও মায়ো হাঁ সববি হইলা দুয়াও মাক ইয়া ছলা যে ব্যক্তি নামাজ পড়ে না তার দায়িত্ব আল্লাহ নিজে ছেড়ে দেয় বলেন নাউজুম ইল্লাহ ও ঢাকা বাঁশি আল্লাহ যদি কারো দায়িত্ব ছেড়ে দেয় জামিনদার না হয় এক সেকেন্ডও সুস্থ থাকা নিরাপদে থাকা সম্ভব না আপনি হাঁটতে যাচ্ছেন হঠাৎ পাঁ সাথে পা বেকড়িয়ে পড়িয়ে আপনি মরে যেতে পারেন অথবা প্যারালাইজড হয়ে পড়ে থাকতে পারেন মরণ পর্যন্ত এই জন্য কোনো কিছু করার আগে এইটা ভাবা দরকার আল্লাহ আমাকে দেখতেছেন বলেন নামাজ যেন আমরা জীবনে অন্তত ফরজ নামাজ না ছাড়ি সন্ন্যত ফল যে নামাজগুলো আছে যদি সময় না পান পরে পড়ে নেবেন কিন্তু ফরজ নামাজ জীবন থাকতে ছাড়া যাবে না এই রাজি আছেন আপনারা হ্যাঁ আলহামদুলিল্লাহ নামাজ আপনাদের কাছে ওয়াজ করার দরকার নাই কারণ আপনারা নামাজ পড়ে চার নম্বরে দনিয়ার হাসানা আমি বেঁচে কোরানে পরিশ্রম করতে পারা দনিয়ার হাসানা আজ আমরা অনেকে শুধু বসে বসে খাবার ধান্দা লাকদা খলা বানাল ইনসা নাফি কাবাদ আমি মানুষকে বানিয়েছি কষ্টের পরে কষ্ট সহ্য করা তার মানে আপনি কষ্ট যদি না করেন আপনার হাতির মতো শরীর আপনি কি করবেন এখনো যদি মারা যেন তো মাটির সাথে মিশে যাবে শ্রম দেন নিজের মুখের খাবার তৈরি করেন আর আটটা দশটা মানুষের খাবার তৈরির ব্যবস্থা করেন আপনাকে আল্লাহ বানিয়েছে এই দুনিয়ায় শ্রম দেওয়ার জন্যে এমনকি আল্লাহর কাছে কেউ পৌঁছাতে হলে কাদাহাং ফলা কেউ যদি আল্লাহর কাছে পৌঁছাতে চায় তা আরো শ্রম দেওয়া লাগবে কঠোর আজ আমাদের কোটি 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 হাত 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 মানুষের যদি আমরা কাজের বানিয়ে ফেলতে পারতাম আল্লাহর কসম এই দুনিয়াতে আমাদের আমেরিকা জাপান চীন রাশিয়া ভারত এদের কাছে হাত পেতে থাকা লাগতো না এমন একটা গেড়া করে পড়ে আছে আপনি তো বাস্তবতা বসছেন না ভেতরে যারা দায়িত্বে আছে তারা টের পাচ্ছে এমন একটা ঝামেলায় আছে এদিকে আছে আমেরিকা আর এদিকে আছে চীন আর রাশিয়া কোন দিকে যাবেন আপনি যেদিকে যাবেন সেদিকে মরবেন আল্লাহ এই বিশাল যে ষড়যন্ত্র চলছে আন্তর্জাতিক একটা আমেরিকা আর এদিকে চীন আর ভারত আর রাশিয়া এই কবল থেকে যদি আল্লাহ না বাসায় আমাদের মানে বাসা সম্ভব না আপনি কয়েকজন খালি মাথা নাড়িয়েছেন ঠিক ঠিক এখনো বাস্তবতা বোঝেননি কি অবস্থায় আছি আমরা আজ ফিলিস্তিনের পক্ষে কথা বললে বাংলাদেশ সরকার খুশি হয় আমেরিকা নারাজ হয় এই কথা বলছেন কেন ফিলিস্তিনের পক্ষে কথা বললে রাশিয়া আর চীন খুশি হয় ওরা কি মুসলমান যে খুশি হয়ে যাচ্ছে বারানে কারিম জানিয়েছে ওয়ালান তারদান কাল ইয়াহুদ না নাসারা হাত্তা তাত্তা বিআমিল্লাতাহুম হে নবী কখনো আপনি ইহুদি খ্রিস্টানদের খুশি করতে পারবেন না যতক্ষণ তাদের ধর্ম আপনি মেনে না নেবেন তা আপনি কি তাদের ধর্ম মেনে নিয়েছেন যে তারা এদের পক্ষে দাঁড়ালে খুশি হচ্ছে আপনি টের পাচ্ছেন কি এ ভেতরে আন্তর্জাতিক রাজনীতি চলছে অথচ এরাই ধরে ধরে মুসলমানদেরকে ওই ঘরে মারে কথা বলে না কেন এরাই ধরে রাশিয়ায় মুসলমানদেরকে মারে মুসলমানদের এদিকে কথা বললে আমেরিকা রাগ করছে শ্রম দেওয়া শেখেন আজ বাইরের দেশে টাকা গুলো প্রাচার না করে বেগম পাড়া না বানিয়ে যদি এই দেশে এই টাকা কর্মসংস্থানের জন্য আপনি ব্যয় করতেন আমার মনে হয় এই দেশ আর হাত পাতা লাগতো না দায়িত্বে যারা আছেন সরকার প্রধান থেকে তাদেরকে বলবো আমরা এই বেগম পাড়ার নামে যত টাকা পাচার হয়েছে পেছনে লাথি দিয়ে টাকাগুলো নিয়ে আসেন সে যেই হোক এদেশে কর্মসংস্থান তৈরি করেন হাজার হাজার মানুষের কর্মসংস্থান এখনো তৈরি করা সম্ভব সারা বিশ্বের দুইশো আঠাশটা রাস্তা হাঁ করে আছে এদেশে বিনিয়োগ করার জন্যে কারণ বিশ্বের কোনো দেশে এত মানুষ নেই এত অল্প সাকায় এত দেশে বলতে পারেন না হাত গুলো যদি ভিক্ষুকের হাত না হয়ে হাত হয়ে যায় আমার আল্লাহ নিজে বরকত দেবেন কারণ রেখেছেন কর্মের ভেতরে পৃথিবীর কোন নবীর জীবনে আমি পাইনি যে বসে বসে খেয়েছে আমি পাইনি প্রত্যেকটা নবী ছিল কর্মঠ প্রতিটি নবী কাজ করে খেত আদম নবী শ্বাস করে খেত দাউদ নবী লোহা পিটিয়ে সোজা করে খেত কামার ছিল আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ ব্যবসা করে খেত এ কথা বলছে না কেন সুতরাং আমাদের কাজ করা পরিশ্রম করতে পারা আপনি যদি শ্রম দিতে পারেন বসবেন আপনি দুনিয়ার হাসানা পেয়েছেন আজ আমাদের শরীরের শ্রম মেধার শ্রম নেই লেখনির শ্রম নেই হ্যাঁ আছে সব ইসলামের বিপক্ষে শ্রম দিচ্ছে না বা আমার নামরা তা ওদের শ্রম আছে ওদের ভাষার কথাগুলো তাকান ওদের ভাষার শ্রম আছে ওদের লেখনীর শ্রম আছে ওদের মেধার শ্রম আছে ওদের ছেলে মেয়েদেরকে দিয়ে ওরা শ্রম দিচ্ছে ওদের একটা উদ্দেশ্য কলহাল ননাব বেকুম বেল আখারিনা মালা আয়া আল্লাহ পাক বলেন আমি কি তোমাদের বলে দেব দুনিয়ায় কাঁচের দিক থেকে সব চাইতে বড় ক্ষতিগ্রস্ত কোন লোকটা আমি আল্লাহর ভাষায় ওই লোকটাই ক্ষতিগ্রস্ত যারা দুনিয়ায় টিকে থাকার জন্য কিছু করে আজরা আমার আর বাম যাই কয়টা আছে। আল্লাহ পরকালের চিন্তা যাদের নেই ওরা শ্রম দিচ্ছে না তা না ওদের মেধা ওদের শ্রম ওদের লেখনি ওদের পড়াশোনা আপনি খবর রাখেন না তাই এক একটা বাম আর রাম যে পড়াশোনা করে আপনি পাগল হয়ে যাবেন ওদের মেধার যে শ্রম আমার কষ্টিয়ার যে লোকটা আমি নাম নিলাম না ওর শ্রম দুনিয়ায় কম নেই ওর মেধার শ্রম পড়াশোনার শ্রম লেখনীর শ্রম ও শয়তান ইসরম অনেক কিছু আছে কিন্তু সবগুলো আল্লাহ রসুল আর ইসলামের বিপক্ষে কয়েকদিন আগে শুধু একটা ভালো কথা বলেছে। আমি খেজুর খাবার তুমি একটা কথা ভালো বলেছে তা ভাষাটা দেখেছেন আমি বড় খাবার তুই যাই হোক লোকটার কথা ভালো লেগেছে কুষ্টিয়ায় বসবাস করি এখন আমার গর্ব বোধ করতে মনে বলছে আল্লাহর পেয়েছি আমরা প্রতিবাদ তো করিস সে যে ভাষাই করুক হ্যাঁ কথা বলছেন ওদের শ্রমের দিকে তাকায় আমরা যখন মাসে মাসে আহ ওদের যে লেখা পড়া ওদের যে পড়াশোনা লেখনি ওদের যে বক্তব্য ওদের মেধার যে শ্রম আপনি পারবেন না অথচ ওইগুলো দেওয়ার দরকার ছিল আমাদের দুই ঘন্টা পড়ে আপনার পড়তে ভালো লাগে না ওরা চব্বিশ ঘন্টা আঠারো ঘন্টা আমি পড়তে দেখি ওদের রাম আর ওদের পড়াশোনা আছে ওদের মেধা ওদের যোগ্যতা ওরা খরচ করছে ইসলামের বিপক্ষে এইভাবে যদি আমরা শ্রম দিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাতে পারতাম ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে ইসলাম আর ওপরে থাকত দুনিয়ার হাসানায় আমি পেয়েছি চার পাঁচ নাম্বারে সন্তান যেন ভালো হয় ভালো সন্তান যেটা খায় খায় এটা বাবা ডাইল ছয় নাম্বারে দুনিয়ার হাসানায় পেয়েছি স্ত্রী যেন ভালো হয় ভালো স্ত্রী ওইটা যেটা সকাল বিকাল টিভি দেখে হ্যাঁ ভারতের সিরিয়ালগুলো গুলো মন মতো দেখে স্ত্রী সন্তান কীভাবে ভালোভাবে আমার আল্লাহ সারাফর করে শিখিয়েছেন ওই দোয়া ঘর আমার কাছে রব্বা না হাবল না আমিন আজয়া জিনা অদরুণিয়া দিনা করথা আইন জাল মামা ইফতারের সময় হয়ে যাচ্ছে আমি সামার তলাতড়ি করছি সাত নম্বরে দুনিয়ার হাসানা ধৈর্য ধারণ করা ধৈর্য ধারণ করা এটা শুধু সারা জীবন শুনেছি ধৈর্য যে কিভাবে ধরতে হয় তিন বছরে আমি টের পেয়েছি এদিকে সাড়ে তিন হাত এদিকে আড়াই হাত এতটুকু একটা ফাঁসির কন্টেম সেলের ভেতরে তিনটা বছর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে এক ঘরে চব্বিশ ঘন্টা তালা বেরিয়ে দেখ আমার কাছে তো করান ছিল নবীজের হাতিস ছিল এ কারণে তা সময় কেটেছে আমার মনে হয় সাধারণ মানুষকে অভাবে রাখলো পাগল হয়ে যাওয়ার কথা ধৈর্য না ধরে উপায় নেই এখন হক আছে পাশে ধৈর্য কারে বলে কত কি কি ধৈর্য শুধু শুনেছি যে ধৈর্য ধরা লাগে সবর সবর বাস্তবে কোনদিন সবরের সম্মুখীন হননি সবর করতে পারা এটা দুনিয়ার হাসানা আট নাম্বারে দুনিয়ার হাসানা হচ্ছে এই পৃথিবীর ময় সুবহানাল্লাহ সবহানাল্ল লাইলাহা ইহা ইহাম্ম রসুল্ল আট নম্বরে দুনিয়ার হাসানাস কোরআনের সমাজ পাওয়া আমরা পাইনি কোরআনের সমাজ কোরানের সমাজ বলা হয় ওই সমাজকে যে সমাজে আইন থাকে কয়টা হলো সদ্য ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা দেশে একটা আইনও এ নেই কত আইন থাকা লাগে একটাও নেই তো দুনিয়ার হাসানা কি পেলেন আপনি দুনিয়ার হাসানা ওখানে থাকে যেখানে চুরি নেই ডাকাতি নেই সৌদি আরবে আছে একশো ভাগ নেই সত্তর ভাগ আছে ইসলাম বাকি তিরিশ ভাগ ওরা উল্টো পাল্টা চলছে রাজতন্ত্রের নাম নিয়ে যেহেতু রাজতন্ত্র ইসলামে জায়জ নেই এই কারণে আমি ওদিকে গেলাম না বাকি সত্তর ভাগ থাকার কারণে যতটুকু শান্তি আপনার চোখ জড়িয়ে যাবে অজুখানা একটা মোবাইল দেখেছিলাম কেউ নিচ্ছে না চিন্তা করলাম কেউ নেয় না হারানো জিনিস যেখানে জমা দেওয়ার জায়গায় নিয়ে গিয়ে জমা দিলাম কেউ নিচ্ছে না আমার ওনার ভাষা দিয়ে বলছে কেন নেয় না আপনি জানেন এখানে যদি চোর ধরা পড়ে তাহলে হাত কেটে দেবে এটা একটা বিধান কয়টা এরকম পাঁচশো আইন আল্লাহ কোরআনে দিয়েছেন ওটা যদি সমাজে থাকে এই সমাজটা মিনি জান্নাত হয়ে যাবে নয় নাম্বারে তো আর হাসানা সুখ দশ নাম্বারে শান্তি সুখ বলা হয় তিনটা জিনিসকে শান্তি বলা হয় চারটা জিনিসকে আমি এবার হাসানায় হাসান আখের হাতের হাসানাকে যদি পেতে চায় পাঁচটা জিনিস সে যেন পায় এক নাম্বারে তার মরণ যেন ভালো হয় ভালো মরণ ওইটা যেটা গলায় দড়ি দিয়ে হয় বিষ খেয়ে হয় কোনটা শাহাদতের মরণ এ মরণে কোনো হিসাব নেই জবাব নেই বিনা হিসাবে জান্নাতি দুই নম্বরে আখেরাতের হাসানায় আমি বেশি কবর যেন ভালো হয় ভালো কবর ওইটা যেটা পাকা করা হয় ঢাকাবাসী কোন কারণে আপনি মাসার মানিয়েছেন হজরত ওসমানের মতো জিন্ন রাইন পড়ে আছে জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ অথচ তার কবরে একটা পাথর দেওয়া শুধু বোঝা যাচ্ছে না কবর কিনা আরে দেশে গরু ছাগল মরে যায় কবর তিন তালা হয় বলেন কোন কারণে মাজার মাজার এগুলো এগুলো সম্মান করা সব দেন তিন নাম্বারে আখেরাতের হাসানা হাসর যেন ভালো হয় ভালো হাসর হবে চার প্রকার মানুষের সাথে হলে নবী সিদ্দিক শহীদ আর সলিহীনদের সাথে এদের জীবনী গুলো পড়িয়ে নিজেদের সাথে মিলাবেন চার নাম্বারে ডান হাতে জামা পাওয়া যায় পাঁচ নাম্বারে পানি যেন নবীর হাতে পাওয়া যায় বলেন আমিনা বান্নার আল্লাহ জাহান নাম থেকে আমাকে বাসাও আল্লাহ বলেন জাহান নাম থেকে বাঁচার উপায় একটা সেটা হচ্ছে ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করা কেউ যদি ইসলামী আন্দোলন করে মতে দিনের দায়িত্ব পালন করে ইসলাম কায়ে যদি না হয় এ দায়িত্ব পালন করার কারণে আল্লাহ জাহান নামে অন্তত দেবে না এইটা আমি বানালাম সরা সফের দশ নম্বর আয়তে দলিল দিয়েছেন হালাদুল্ল কুমালিম এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান নামে যাওয়া লাগবে না ওই ব্যবসা হচ্ছে আল্লাহ রসুলকে বিশ্বাস করে যান আর মাল দিয়ে তার রাস্তায় জিহাদ করা তার বিধানকে জমিনে প্রয়োগ দেওয়ার প্রতিষ্ঠা করার আন্দোলন করার চেষ্টা করা দালিকুম খয়রুল্লাহ কুমিং কংতুম তাহলাম এইটাই ভালো কাজ যদি বুঝতে পারো সুতরাং কেউ যদি দুনিয়ার কে মতে দিনের দায়িত্ব পালন করে দিন কায়েম করব আমি পীর সাহেব আসি ঠিক আছে অসুবিধা নেই কিন্তু আমার আসল টার্গেট থাকবে বাংলায় কি করে আল্লাহর জমিনে দিন কায়েম হয় আমি তাবলিক করব অসুবিধা নেই আমি জীবন সিল্লায় চান কিন্তু টার্গেট থাকা লাগবে কি করে দেশে দিন কায়েম হয় নামাজ কায়েম যেমন ফরজ দিন কায়েম এটা করলে জাহান নামে যাওয়া লাগে না এই সবটা চিনি করানের আয়তের ভেতরে লুকিয়ে রেখেছেন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে জনাল্লা আমাদেরকে দান করেন বলেন আমিন মাংস মা রমাদ না ইমান আ এহাতে সাবান গফের আলাহু মা তাকদ্দামামেন জাম্বি দেবেক দেরম জন্মাষ্ট পেয়েছে আর ইমান এবং এহাতে সাপ এহেতে হিসাব করে 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 আসল শব্দ হিসাব হিসাব এখান থেকে জীবন চালানোর সিদ্ধান্ত নেবে যেখানে পা ফেলবে দেখবে আল্লাহ রসুলের এখানে সিদ্ধান্ত আছে কিনা যদি দেখে না আমার দানের ভেতরে আল্লাহ রসুলের সিদ্ধান্ত নেই এখানে দান করা থেকে বিরত থাকবে হিসাব করে কোন জায়গায় পা ফেলার আগেই চিন্তা করবে না এখানে আল্লাহর রসুলের সিদ্ধান্ত নেই সুতরাং এরকম দল আমি করতে পারি না সে দলে আল্লাহ রসুলের কোনো বিধান নেই এই জন্য ইমান এবং হিসাব করে করে বাকি জীবন চালানোর সিদ্ধান্ত যারা জানে নেবে গফির আল্লাহ মা জামবি তার জীবনের হিসাব নিকাশের কথা আমার আল্লাহ বলেন পেছনের সব কিছু মাফ করে দেবেন আর আমরা কি ধরে রেখেছি যে ব্যক্তি আর রমজান মাসে কি স্বভাব পাবেন আপনি আপনার জীবনে তো কোনো হিসাব নেই বাস্তবে আমাদেরকে আল্লাহ পাক এ হাদিসের ওপর আমল করার তা ফেকদান করেন আমি বার ফিল হোলানা করান